অত্যন্ত সম্মানীয় সুব্রত সাহার অকাল প্রয়াণে আকস্মিক প্রয়াণে এই উপনির্বাচন, এটা কাঙ্ক্ষিত উপনির্বাচন নয়, কিন্তু আমরা চাই এই উপনির্বাচনে এর আগে শামশেরগঞ্জ, জঙ্গিপুর, 18-এর পঞ্চায়েত এবং 22-এর পুরসভা যেভাবে ভোট লুট হয়েছে তার ব্যতিক্রমী নির্বাচন হিসাবে গণতান্ত্রিকভাবে এখানে ভোট হোক। এখানে আমাদের প্রচার অভিযান যেভাবে আমরা করেছি, যেভাবে মানুষের সাড়া পেয়েছি, আমরা আশাবাদী যে আমরা 19 এবং 21-এর ভোট শুধু ধরে রাখা নয়, আরো অনেক বাড়তি ভোট পাব এবং কার্যত এখানে ত্রিমুখী নির্বাচন হবে। এবং আমি যেহেতু অনেক নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা আমার আছে, আমার বারে বারে এসে সাগর দিঘিতে মনে হয়েছে তৃণমূল কংগ্রেস এখানে তৃতীয় স্থানেই গণনার দিন শেষ করবে এবং ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে মানুষের আশীর্বাদ এবং সমর্থন পাবে এবং শুধুমাত্র রাষ্ট্রবাদী মানুষ নয়, যারা উন্নয়ন চান, যারা দুর্নীতিগ্রস্তদের পরাস্ত চান, তারাও এক ছাতার তলায় এসে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিলীপ শাহকে 1 নম্বর ভোটদান থেকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করবে। দাদা, আজকে দেখা গেল বালিয়াতে আপনাকে যখন যাচ্ছিলেন তখন গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন তৃণমূল। না না, গো ব্যাক স্লোগান নেই, এই হতাশ, ওরা দাঁড়িয়ে ছিল, চিৎকার করার চেষ্টা করেছে কিন্তু এত জনসংখ্যা ছিল আমার সঙ্গে, নিজেরাই থেমে গেছে। এসব করে কিছু হবে না, আমি তো বুক ফুলিয়ে দাপিয়ে ঘুরলাম। আমি 4 দিনে 150 থেকে 200 কিলোমিটার আমি সাগর দিঘি বিস্তীর্ণ এলাকায় ঘুরেছি। আজকেও আমি 35 কিলোমিটার এই রুট বাদ দিলে এক স্ট্রেচ 35 কিলোমিটার আমি জনসংযোগ করেছি। শুধু সনাতন পুত নয়, রাষ্ট্রবাদী সংখ্যালঘুরাও যেভাবে এগিয়ে এসেছেন, এটা 21 সালেও আমরা এই ধরনের রেসপন্স বা অবাধ প্রচার করার সুযোগ পাইনি। এবং বহু মানুষ বলেছেন ভোটের দিন কি হবে, ভোটটা 18-এর পঞ্চায়েতের মতো হবে না তো। সেই কারণে আমরা অত্যন্ত সজাগ, সতর্ক এবং উদ্বিগ্ন যে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোটটা করাতে হবে। প্রতিযোগিতা চলছে, এটা হতে পারে নাকি পাড়ায় সুকান্ত, এটা একটা বিষয় হলো পাড়ায় সুকান্ত, এটা একটা কর্মসূচি হতে পারে কখনো? বিজেপিতে একের পর এক গোষ্ঠী, দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, অধিকারী বিজেপি, তৎকাল বিজেপি, আদি বিজেপি, আরএসএস বিজেপি, তো এক দলবদলু বিজেপি, এখন এর মধ্যে দাঁড়িয়ে এই নেতারা একে অপরকে টেক্কা দিয়ে ভেসে থাকতে চাইছেন, তো সেই জায়গা দিয়ে হয়েছে। বক্স কেন বাজবে এখন, পরীক্ষা চলছে। প্রথম কথা, দুয়ারে সুকান্ত, এটা কোনো কর্মসূচি হতে পারে না। দ্বিতীয়ত, একটা পরীক্ষার মরশুম চলছে, কোনো কাণ্ডজ্ঞানহীন পাগল ছাড়া এই সময় কেউ বক্স বাজিয়ে পাড়ায় লোকে উৎপাত করবে না। এগুলো মানে এই সেই রাজনীতিতে নেই, উন্নয়নে নেই, মানুষের সঙ্গে নেই, শুধু গোষ্ঠীবাজিতে একে অপরকে টেক্কা দেওয়ার জন্য মানুষকে উৎপাত করছে।